নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো, এখানে আমি কিছুটা আলু কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি মশলা, আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, আর হলুদ নুন দিয়ে রেডি করে নিয়েছি। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে। এবার আমি উনুন জ্বালে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। একটা এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, আর মশলা এখানে রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভাজা করে নেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিলাম মশলা। মশলা কষে নেওয়া হয়ে গেল, আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা আলু। ডিম আলু ভালো করে কষে নেব। ডিম আলু ভালো করে কষে নেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে ঝোল, আর ডিমগুলো একটু এইভাবে খুন্তি দিয়ে কেটে দেবো, যাতে মশলা ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যায়। এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। কাঠের জালে ডিম দিয়ে আলুর ঝোল কিন্তু ভালোই লাগবে খেতে, আর স্বাদও হবে দারুণ। এবার নাবিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলুর ঝোল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।